ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 71 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6997-তে। লেনদেন হয়েছে 1,352 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 239টির, কমেছে 95টির দর, আর অপরিবর্তিত রয়েছে 46টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল প্রায় 1,350 কোটি টাকার মতো, যা গতদিনের তুলনায় কিছুটা বেশি, এবং টোটাল ভলিউম হয়েছে 28 কোটির মতো, যেখানে গত 7 ট্রেডিং ডের এভারেজ ভলিউম ছিল অ্যাপ্রক্সিমেটলি 25 কোটির মতো, এবং আজ মার্কেটে টোটাল ট্রেড হয়েছে 2,38,000-এর কিছুটা বেশি। আজ মার্কেটে ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 243টি কোম্পানির, দাম কমেছে 94টি কোম্পানির, এবং অপরিবর্তিত ছিল 53টি কোম্পানির শেয়ার মূল্য, এবং ওভারঅল ডিএসই সেন্টিমেন্ট ছিল বেশ বুলিশ। এ ছিল ওভারঅল ডিএসই রিভিউ। এবার আসা যাক সেক্টরাল পারফরমেন্সে। আজ হাইয়েস্ট পারফর্ম সেক্টর ছিল ইঞ্জিনিয়ারিং। এই সেক্টরটি টোটাল মার্কেট টার্নওভারের প্রায় 15% কন্ট্রিবিউট করেছে, এবং দ্বিতীয়তে ছিল মিসেলানিয়া সেক্টরটি। একই সাথে গেইন আর লুজার বেসিসেও ইঞ্জিনিয়ারিং সেক্টরটি তালিকাতে সবার প্রথমে ছিল। আজ এই সেক্টরটি 33টি কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে, 7টি কোম্পানির শেয়ার মূল্য কমে গিয়েছে, এবং 2টি কোম্পানির শেয়ার মূল্য ছিল অপরিবর্তিত। এ ছিল সেক্টরাল পারফরমেন্স। এবার আসে যাক ইন্ডিভিজুয়াল কোম্পানি পারফরমেন্স। আজ মার্কেটে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে ইউনিয়ন ব্যাংকের, যা ছিল প্রায় 1,76,00,000-এর মতো। দ্বিতীয়তে ছিল বিবিএস বা বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। পার্সেন্টেজ অফ চেঞ্জের বেসিসে তালিকার প্রথম স্থান অধিকার করে নিয়েছে অলটেক্স, এবং দ্বিতীয়তে এগেইন বিবিএস। আজ ইন্ডেক্সে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে লাফার্জ হোসেন সিমেন্ট বাই 6.18%, এবং দ্বিতীয়তে ছিল রবি বাই কন্ট্রিবিউটিং 2.13%।